ওই যে নফসের কথা কইতাছি, হাকিমুন নফস আয়া পড়ছে বেটা, লেগে কইতাছি এই ইন্নাল লাইন জ্বলি যাই এই স্যার দেখা। আরে পরে তো আমিও বন লাগবো। কি রে পরে তো আমারও বন লাগবো ভাই, পরে আমিও তো বন। মানুষ কেমনি আগে আয়া বইতাছে। শেষ করতেছি শুনেন, ওই আমি জায়গা মতো নাই নেই শেষ করতেছি। হাকিমুন নফসের বয়া নফসের কথা বলতেছি, এই জন্য আস্তে আস্তে অপেক্ষা করতেছি। কি রে নফসে ঢুকলে তো হাকিমুন নফস লাগবে, তো হাকিমুন নফস আয়া পড়ছে, আমি এখন নফসের কথাটা বইলা শেষ করলাম। তো মুফতি তাকি ওসমানী দামত বরকাতুল আলিয়া উদাহরণ পেশ করছে যে এক রাজার সন্তান ছিল না, তো এক মন্ত্রীর একটা বাচ্চাকে রাজা বড় মহব্বত করতেন। তো একদিন মন্ত্রীর বাচ্চাটা কাঁদতেছে, দরবারে কাঁদতেছে। তো রাজা জিজ্ঞেস করে, কিরে এই বাচ্চা কেন কাঁদে, মায়া করে তো খুব, তার কলিজায় লাগছে। তো কেন কান্না করে? তো মন্ত্রী বলে, স্যার আপনি ওর দিকে তাকায়েন না, ওর আবদারের শেষ নাই। আরে কি চায়? একটা ফুটবল চায়। এটা কোনো কথা? ফুটবল চায়, ফুটবল দে তো কান্দা থামে, আপনি হারিয়েছিলেন না, দে তুই। তো মন্ত্রী একটা ফুটবল দিছে বাচ্চারে। হ্যাঁ কত কোণের লাইতে লুতে আবার কতক্ষণ পরে কান্দা শুরু করছে। কিরে এখন কেন কান্না করে? আমি আগেই করছিলাম, হ্যাঁ আপনি চিনেন না, দেখ কী জন্যে কান্না করে, আমার সহ্য হয় না। তো জিজ্ঞেস করছে, কী জন্যে কান্না করস? আমার একটা হাতি দাও। তো এখন রাজারে করছে, কয় হাতি চায়, আরে কি সর্বনাশ। আচ্ছা দে আস্তা বল থেকে হাতি একটা আইনা দে, কতক্ষণ খেলা কইলা গুতা গুতা খাইয়া এরপরে আইব, যা দিয়া দে। তো এজন্য না কান্দে, আমার কষ্ট লাগে। বাপে তো পুতেরে চিনে, কয় আপনি চুরে হের পিছনে পড়েন না, কয় দে রে। তো হাতি একটা দিছে, তা হাতিরে কতক্ষণ গাড়ি গাড়ি লাঠি দেয় গুতা দেয়, সামনে দিয়া যায় আর টাটা দেয়, হাতি তো আর দেখে না কিচ্ছু সামনে টাটা দেয়। তো কতক্ষণ পরে আবার কান্দা শুরু করছে, কয় সহ্য হয় না, কী জন্যে কান্দে, কয় আগেই কইছিলাম, হ্যাঁ আবদার পুরো করা যাবে না। কয় কী চায় দেখ না রে, কেন কান্না করস? কয় আমার একটা সুই দাও। কি সুই? সুই তোকে এটা কোনো কথা, দিয়ে দে একটা সুই, কান্না থামা। তো একটা সুই দিছে, সুই দেয়া সুই দেয়া কতক্ষণ হাতিরে গুতা দেয়, কতক্ষণ এদিকে গুতা দেয়, কতক্ষণ এদিকে, কতক্ষণ নিজেরও গুতা দেয়, দিয়া দেখছে এটা তো কামের কান্নাটা তো ব্যথা লাগে, তো আবার কান্দা শুরু করছে। কি তুই কেন কান্না করস? রাজা জিজ্ঞেস করে, দেখ কেন কান্না করে, হেরে আপনি চিনেন না। বাবে কয়, বাবে এক কথাই কয়, হেরে আপনি চিনেন না, হেরা আপনার পুরা করা যাবে না, মুশকিল। কী সমস্যা, এখন কেন কান্না করে জিজ্ঞেস কর, কয় কেন কান্না করস? কই যে শুয়ের ছিদ্রটা, কই ছিদ্রটা দিয়ে হাতিটারে ঢুকা। রাজায় কই এটা কোনো কথা? তো বাপে কয়, আমি তো আগেই কইছিলাম, হ্যাঁ আবদার পুরো করা যাবে না। মুফতি তাকি ওসমানী দামত বরকাতুল আলিয়া বলেন, ঠিক বাচ্চার চরিত্র নফসের চরিত্র একই চরিত্র, এটারে শুরু থেকে আটকায় দাও, সামনে বাড়তে দিও না। নফস প্রথমে চাইব বেড়ির দিকে এমনি একটু তাকায়, যে দিয়ে দিবা রাস্তা, এরপরে এই চোখ হাতে রেখব, তুই একটু যাইয়া ধর, তা হাতে যাইয়া ধরবো, এরপরে নফস কইব, হাত যখন আগাইছে বাকিটাও আগাইয়া যা। যদি শুরু থেকে আটকাইয়া দিতা তার সামনে পর্যন্ত যাইতো না। এই এই নফসকে ঠিক করবা কই যাইয়া? হাকিমুন নফসের কাছে যাইয়া। কার কাছে? কার কাছে? হাকিমুন নফসের কাছে গেলে হাকিমুন নফস এই নফসের ভিতরে চিকিৎসা করবে। চিকিৎসা করে করে এই নফসরে কি বানায় দিব? ওই নফসকে বানায় দিব তোমার জান্নাতের যাওয়ার রাস্তা বানায় দিব। কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা। নফসরে পবিত্র করবা তো তুমি কামিয়াব, মানে তুমি জান্নাতি। নফস নাপাক থাকবে তো তুমি জাহান্নামী। তো যেই নফস আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বন্ধু না শত্রু? আখেরি শত্রু বুঝা পাইছেন? কয় শত্রু? পোটলা হয়েছে আজকে তো জিলাপির পোটলাও নাই, খিচুড়িও নাই, তবারক নাই, সিন্নি নাই, কিচ্ছু নাই, খালি হাতে কেমনে যাইবেন? তা আপনার ঘরে একটা পোটলা দিয়া দিলাম,
ওই পোটলার ভিতরে সব শত্রুর প্যাকেট করে দিয়ে দিলাম। শত্রুর প্যাকেটের নাম কি, শব্দের নাম কি, পড়াশোনায় দেন বলেন, অক্ষর কয়টা, প্রথম অক্ষর দালমানি, দুই নম্বর অক্ষর সিনমানি, তিন নম্বর অক্ষর মিমমানি, মখলুক চার নম্বর অক্ষর নুন, নুনমানি, শত্রু কয়টা, দুশ্মন, শব্দের নাম কি, অক্ষর কয়টা, শত্রু কয়টা, সব শত্রুদের বাইরে সাইজ করে একমাত্র বন্ধু কাকে বানাবো, তাইলে আর আল্লাহ ডাক দিবেন না এই কথা বইলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম, বরং আল্লাহ মৃত্যুর সময় ডাক দিবেন, শুরুতে যা আয়াত পড়েছি, শত্রু যদি দুনিয়ায় দমন করতে পারো তো আল্লাহ মৃত্যুর সময় ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ মৃত্যুর সময় মালিকের ডাক শুনে সব শত্রুকে দমন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমি